জীবনে কিছু করতে গেলে থেমে থাকলে চলবে না, লড়ে যেতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা কেমন আছো? তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজটা আসছে সেটা কিসের আসছে সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, বাট এখন না, কারণ এই আমি জাস্ট ঘুম থেকে উঠেছি। দেখতে পাচ্ছ বিছানাতে বসে আছি, চুল টুল কোনো কিছুই ঠিক নেই, ঘুম থেকে উঠেছি। এবার ব্রাশ করতে যাব, ড্রেস চেঞ্জ করব, তারপর তোমাদেরকে পুরো ভিডিওতে সবটা দেখাবো যে আজকে কি হচ্ছে বাড়িতে। কিছু তো একটা হচ্ছে নিশ্চয়ই, তোমরা গেস করতে পারছো, কেউ কেউ গেস করতে পারবেও না, কারণ আগে কখনো সেরকম ভাবে বলিনি ব্লগে। তো পুরোটা তোমাদেরকে দেখাবো, তো তার আগে চলো আমি ড্রেস চেঞ্জ করে আসি, ব্রাশ করে আসি, খেয়ে নিই, তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো। আর পাশে বুনু রয়েছে, এখন পড়ছে। তো এসো মা। তো মা এসেছিল, মা বললো চাটা গরম হয়ে গেছে নিতে যেতে। তো চলো এবার খেয়ে আসি, ব্রাশ করে আসি, সব করে নিই, তারপরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই ফ্রেন্ড, আমি চলে এসেছি ব্রাশ করে, খাওয়া দাবার খেয়ে। দেখতেই পাচ্ছ ড্রেস চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আমি বোনের সাথে গল্প করছিলাম, গল্প করতে করতে দিদির সাথে এখন ভিডিও কলে কথা বলছি। আর তোমরাও দেখে নাও, এই যে দিদি, দিদি হাই করে দাও। তো দিদির সাথে গল্প করছি, আর দিদি কিছু প্রোডাক্ট কিনেছিল, সেই প্রোডাক্ট গুলো আমাকে রিভিউ দিচ্ছে যে কেমন এসেছে না এসেছে। তো সেই হচ্ছে, তারপর তোমাদেরকে বাকি ভিডিওটা দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো, আজকে অনেক কিছু আছে ভিডিওতে, পরপর পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না, লাস্ট পর্যন্ত অনেক কিছু আছে। তো চলো। দেখো ফ্রেন্ড, দিদি এখন ক্যামেরা সেট করছে, আর দিদির ফ্রেন্ডও এসছে। দেখো এই দেখো তনুদি, তনুদি হাই করে দিয়েছে। এই দেখো দিদি, দিদি কি করছিস? ক্যামেরাটা ঠিকঠাক করছি, আজকে অনেকগুলো ভিডিও শুট আছে, তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা হয়তো ব্লগটা অনেক বড় হবে। আর আজকে কি কি হচ্ছে না হচ্ছে পুরোটা ব্লগে শেয়ার করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আমি এখন ক্যামেরাটা ঠিকঠাক করে নিই। তুমি ঝামেলাটা দেখো, এটা তনুদি কতদিন পরে এলি বল। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছো আমি এখানে ক্যামেরা ট্যামেরা সব নিয়ে দাঁড়িয়ে আছি। আর আজকে হচ্ছে যে আমার যে ফ্রেন্ড এসেছে দেখালাম তোমাদেরকে, তো ওই ফ্রেন্ডের মানে ওই ফ্রেন্ডকে আমি সাজাবো, পার্টি মেকআপ একটা লুক ক্রিয়েট করব। তো সেই জন্য দেখতে পাচ্ছো আমি আমার রুমের কাছে চলে এসেছি। তো চলো দেখি কতটা কি করতে পারি না পারি, তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। আর এখন আপাতত দেখি রুমের একটু চাবিটা আনতে গেছে, তো দেখতে থাকো তোমরা। তো ফ্রেন্ড আমরা রুমে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ রুমটা। আর এই রুমে আমি ভিডিও করি, বিউটি কুইন মধুদের সব ভিডিওগুলো চাই। এখন আমরা সব মেকআপের জিনিস টিনিস রেডি করে নিয়েছি, এদিকে ক্যামেরাও সেট করা হয়ে গেছে, লাইটও সেট করা হয়ে গেছে। তো এখানে দেখো দেখতে পাচ্ছ আমার বান্ধবীটা রয়েছে, একে তোমরা অনেক ভিডিওতেই দেখে থাকবে, কারণ ইনস্টাগ্রামেও অনেক ভিডিও পোস্ট করা আছে, ছবি পোস্ট করা আছে। তো একে আজকে আমি সাজাবো, দেখি কতদূর কি করতে পারি, তো তোমরা দেখতে থাকো। আর সম্ভবত মেকআপের ভিডিওটা বিউটি কুইন মধুতে পোস্ট করা হবে, আর এটাতে একটু একটু করে দেখানো হবে। তো চলো ব্লগটা কন্টিনিউ করো, আরও বিকাল থেকে আরও অনেক কিছু আছে, অনেক কিছু সারপ্রাইজ আছে। তো চলো ব্লগটা স্টার্ট, মানে এবারে সাজাতে বসি, সাজা অনেক দেরি হয়ে গেল, একটা বেজে গেছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো।
সাজানো কমপ্লিট হয়ে গেছে, ফটোশুট করাও কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পেয়েছো ভিডিওতে। আর মডেলকে কেমন সাজিয়েছি পুরোটা দেখিয়ে দেখবে। তো আমাকে দেখাস না, আমাকে দেখালে হবে, তো লাই সামনে আয়। তো মডেলকে কেমন সাজিয়েছি সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই সাজানোর ভিডিওটা তোমরা বিউটি কুইন মধুতে পেয়ে যাবে, আর এটা ব্লগটা তোমরা মধুমিতাস লাইভে পাবে। আমাদের ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে আর প্রচুর খিদা পেয়েছে, আমরা অনেকক্ষণ থেকে খাবার খাইনি, তো এরপর খেতে যাব। তো বিকালে আরও অনেক কিছু আছে, ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এখন আমরা খেতে চাই, প্রচুর খিদা পেয়ে গেছে, তো চলো। দেখো ফ্রেন্ড, দিদি হ্যাঁ তো নদী খাচ্ছে, কত সুন্দর লাগছে দেখো, তনু দি একবার তাকাও। ও বলতে ভুলে গেছি, আজকে আমাদের বাড়িতে অমাবস্যার পুজো ছিল, মা কালীর পুজো ছিল, তো সেই জন্য খিচুড়ি হয়েছে। আর তোমরা এবার ঠাকুর স্থান থেকে ঘুরে এসো, ঘুরে এবার ঠাকুর স্থানে নিয়ে যাও মা কালীকে দেখে নিয়ে, তারপর এখানে দেখো ফ্রেন্ড আমাদের মা কালীকে। মাকে কত সুন্দর লাগছে দেখো, মনে হচ্ছে মা যেন হাসছে। মাকে কত সুন্দর ফুল মালা দিয়ে সাজানো হয়েছে, মা সরস্বতীকে দেখো কত সুন্দর লাগছে। মা কালীকে আমার যখনই দেখি যেন মনে হয় যে মা হাসছে, মা সত্যি কত সুন্দর দেখতে। তো ফ্রেন্ড আমাদের এতক্ষণ ভিডিও শ্যুট চলছিল, মানে হচ্ছে যে ইনস্টা রিলের জন্য, দেখতে পাচ্ছ মেকআপ টেকআপ এখনো তুলিনি, আমিও একটু করে নিয়েছিলাম মেকআপ। তো ইনস্টা রিলগুলো শ্যুট হলো, এরপর দেখি কি কি হয় না হয়। এরপর ভাবছি জামা প্যান্টগুলো চেঞ্জ করবো, অনেকক্ষণ থেকে গরম লাগছে, মেকআপটা তুলবো, তারপর সব কিছু করে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের কাছে আসছি, গল্প করবো, আরও অনেক কিছু জিনিস আছে সেগুলো শেয়ার করবো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ড আমরা জামা টামা চেঞ্জ করিনি, খাবার দাবার খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমি মেকআপটা তুলিনি, কারণ এখনও একটা ভিডিও শ্যুট বাকি আছে। ইনি মেকআপটা তুলে দিয়েছে, বাট এখন এটা ভিডিও শ্যুট হবে, সেটা কি হবে না হবে তোমরা দেখতে পাবে। এখানে বুনু পড়ছে, দেখতে পাচ্ছো বুনু, হাই হাই। তো আমরা এরপর, হ্যাঁ হাই, ও বলছে ওর ভিডিওটা ভালো করে ওঠেনি, তো সেই জন্য আরেকবার বললো কেন কাটবো। তো আমরা এখন ল্যাপটপে কাজ করছি, দেখো ল্যাপটপে কাজ করছি, তারপর একটু বেশ স্পেশাল একটা জিনিস আছে যেটা এখনই হবে, তো সেটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। দেখো ভাই, তো চলো, কি কিটা বটে সেটা আমাকে 100% দে। তো তো ফ্রেন্ড এখন চা খাবো, চাটা খেয়ে নি না পরে নি, তো চাটা খেয়ে নি, তারপরে আর একটা স্পেশাল জিনিস আছে যেটা তোমাদের সাথে শেয়ার করব, তো তার জন্য তোমাদেরকে একটু ওয়েট করতে হবে, কি হবে না হবে একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি, খুব ভালো আর তোমাদেরও খুব মজা লাগবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, এখন ব্লগটা কিছুই শেষ হবে না, একটু পর করে শেষ হবে। তো আমাদের দুজনকার একটা চ্যালেঞ্জিং ভিডিও হবে একটু পরেই, সেই জন্য তোমাদেরকে বলছি, আমি বলেই দিলাম, খুব ভালো একটা শাস্তিও আছে। তো চলো দেখতে থাকো, আর এখন আর কিছু বলছি না, একদম ওখানে যেয়ে দেখাবে যেখানে আমরা ভিডিওটা শ্যুট করব। তুই কিছু বলবি, বলে দে, চলো বলে দে, কথাটা বলে দে, চলো। ইউ, তো ফ্রেন্ড আমাদের একটু আগে তোমাদেরকে বললাম যে আমাদের একটা কিছু চ্যালেঞ্জিং হবে, চ্যালেঞ্জিং একটা ভিডিও শ্যুট করা হবে, যেটা মধুমিতাস লাইভে আসবে আর ব্লগটাও মধুমিতাস লাইভে আসবে। তো পিছন দিকে দেখতে পাচ্ছ, এই হলো আমাদের ফুচকা চ্যালেঞ্জিং ভিডিও হবে আমার সাথে, আমার এই ফ্রেন্ডের। তো আমরা এখন ফুচকা চ্যালেঞ্জিং এর ভিডিও স্টার্ট করব। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে ফুচকা সব কিছু রেডি হয়ে গেছে,
আর এদিকে লাইট জ্বলছে, ওখানে ক্যামেরাটা দেখাচ্ছে না, ক্যামেরাটা দেখতে পেয়েছো? আর এখানে রেডি, এই তো একদম রেডি হয়ে গেছে, তো এরপর আমরা স্টার্ট করব। তো গাইস দেখা যাক দিদিরা কি করছে, তো চুপি চুপি যেতে হবে, দেখতে হবে যে ওরা কি করছে। তো তোমরাও দেখো, সাথে থেকো, তো দেখো চলো। তো গাইস চলো কি করছে দেখি। তো গাইস দেখতে পাচ্ছো কি করছে দুজনা, ওরা জানে না আমি এখান থেকে ভিডিও শুট করছি। এই তোরা কি করছিস? আমাকে এড়িয়ে তনুদি, আমাকে এড়িয়ে এড়িয়ে আসলে এমনি মনে হলো, জাস্ট একবার মনে হলো যে করবো, ও ছিল সাথে, তাহলে ভাবলাম করে নিব। এইটুকু এই তো রেডি করছি, তুই ভাবে তো চলে আয় এড়িয়ে এড়িয়ে আয়, তুই ভাবে তো চলে আয় না। তো ফ্রেন্ড দেখতে পেলে দিদি ওরা কি করছে, তো আমি চুপি চুপি এলাম, ওরা টেরও পেল না যে আমি কিভাবে এলাম। তো দেখলে ওরা দুজন কি করছে, আমাকে আমাকে না বলে ওরা একদম ঠিক ছিল না যে করব কি করব না, সেই জন্য আর কি করে নিলাম। তুই পড়ছিলি তাই আমি তোকে ডাকি, না ঠিক আছে বাবা, ঠিক আছে। তো ফ্রেন্ড আজকে আর ব্লগটা বাড়াবো না, আজকে আমাদের কম্পিটিশনও হয়ে গেছে, ফটোশ্যুট টটোশ্যুট সব কিছু হয়ে গেছে, বাড়িতে পূজা ছিল সেটাও তোমাদেরকে দেখিয়েছি। তো এখন আর কিছু নেই, আর ও চলে গেছে ওর মামা বাড়ি আমাদের পাশেই, তো ও চলে গেলই মাত্র, নয়তো ও তোমাদেরকে বাই বাই বলে দিত। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর কিছুই নেই। এবারে যে ভিডিওগুলো তারপর যে এডিটিংগুলো বাকি আছে, এই তুই চলে চলে আসতি, আছিস, আমি তোকে ডাকলাম, চলে যাবি তুই, চলে যাবি, চলে যাব, আমার খুব কষ্ট লাগছে, চলে যাবে। কাল সকাল কটায় আসবি বল, বল কটায় আসবি এখান থেকে, এখানে এসে তুই মুড়ি খাবি, দিদিও চলে আসবে তাড়াতাড়ি, চলে আসবি না, আমি খেয়ে দিয়ে আসবো, ঠিক আছে মুড়ি খেয়ে দিয়ে আসবি। তোমাদেরকে জানিয়ে দিলাম মুড়ি খেয়ে দিয়ে আসবে, কালকে আমার ফটো শুট আছে, তো অবশ্যই ব্লগ গুলো তোমরা দেখতে থাকো, পরপর ঝাঁঝা 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 ব্লগ আসতে থাকবে, আর নতুন নতুন অনেক ভিডিও আসবে, না মৌসুমি দিয়ে আসবে। তো আজকে ব্লগটা আর বড় করছি না, এখানে শেষ করছি, এবার এডিটিং শুরু হবে। তো তোমরা বলে দাও বাই বাই, বাই, ভিডিওটা সবাই দেখবে, আর সবাই জানিও যে কেমন লেগেছে ব্লগটা আমাদের, বাই বাই।